ধর্মঘটে হোটেল মালিকরা তিন দিন ধরে বন্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনের খাবার দোকান সব পক্ষের সঙ্গে বৈঠক করে সমাধানের আশ্বাস। খুলনায় আশঙ্কাজনক হারে বাড়ছে নারী শিশু নির্যাতন। গেল দুই বছরে 387টি অভিযোগ। বিচার না হওয়ার সংস্কৃতিকে দায়ী করেছেন আইন বিশেষজ্ঞরা। 19 মাস পর বাংলা বন্দরের নৌ চ্যানেলের ড্রেজিং শুরু। ব্যয় হবে 992 কোটি টাকা। ঢুকতে পারবে 10 মিটার গভীরতার জাহাজ। নাব্য ঠিক রাখার তাগিদ ব্যবসায়ীদের। এবং বাগেরহাটের 375টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। শূন্য পদের দায়িত্বে কাজ করতে হচ্ছে অন্যদের। মামলার জটিলতায় আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। তৃতীয় দিন খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সামনের খাবার দোকান বন্ধ রেখে ধর্মঘট করছেন হোটেল মালিকরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হোটেল মালিকদের সমঝোতায় সব খাবারের দাম নতুন করে নির্ধারণ করা হয়। তবে 18 ফেব্রুয়ারি সেই সিদ্ধান্ত অমান্য করে কিছু শিক্ষার্থী দাম আরও কমিয়ে নতুন তালিকা হোটেলগুলোতে টানিয়ে দেয়। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে 20 ফেব্রুয়ারি দোকান বন্ধ করে দেয় মালিক পক্ষ। ব্যবসায়ীরা বলছেন শিক্ষার্থীদের নির্ধারণ করা নতুন দামে লোকসান হবে তাদের। তবে শিগগিরই সব পক্ষের সঙ্গে বৈঠক করে সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। না খেয়ে আছে অনেকে, কলা রুটি খাচ্ছে। বর্তমান যে বাজারের যে দ্রব্যমূল্যের যে দাম আছে তার সঙ্গে আর কি সামঞ্জস্যতা রেখে সব কিছুই হোক। যদি দোকান এখানে চালাতে হয় তো আমরা এই দামেই খাবো, এর বেশি টাকা দিয়ে খাবো না। আমাদেরকে ছাত্রভাইরা একটা খাবারের একটা লিস্ট দিছে, লিস্টটা হয়েছে আমাদের নাগালের বাইরে, মানে বাজার রেট থেকে অনেক কম, যাতে আমরা ওই রেটে যদি আমরা এখানে বিক্রি করতে আমাদের রাস্তায় বসে যেতে হবে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের সাথে কথা বলবো এবং আমাদের যে টিমটা আছে আমরা মনে করি যে এটা সমাধান হয়ে যাবে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের সাথে কথা বলবো এবং আমাদের যে টিমটা আছে আমরা মনে করি যে এটা সমাধান হয়ে যাবে। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোড এলাকা, এই এলাকায় এখন ঠিক ভর দুপুর। এখানে খাবারের জন্য যে শিক্ষার্থীরা প্রতিদিন ভিড় করান সেই ভিড়ে কিন্তু আসলে এই জায়গাটা মোটামুটি মুখরিত থাকে বলা যায়। তবে গত 3 দিন ধরে হল রোড সংলগ্ন যে খাবার হোটেলগুলো রয়েছে অনির্দিষ্টকালে ধর্মঘট চলায় এখানে অনেকটা শুনশান অবস্থা বিরাজ করছে বলা যায়। অর্থাৎ সকাল থেকে আমরা এই যে এলাকা এখানে ঘুরেছি, গত 2 দিন আমরা খোঁজ নিয়েছি এই জায়গায় যে খাবারের হোটেলগুলো রয়েছে অর্থাৎ ভাতের হোটেল, সেই হোটেলগুলো কিন্তু 3 দিন যাবৎ অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ রেখেছে। বন্ধ রাখার কারণ হিসেবে যে রয়েছেন যারা হোটেল মালিক তারা বলছেন যে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া যে দাম, এই দামে আসলে তাদের পক্ষে হোটেল পরিচালনা সম্ভব নয়, ঠিক এই কারণেই তারা আসলে বন্ধ রেখেছেন। এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে ঊর্ধ্বগতির বাজারে যে পরিমাণ খাবারের পেছনে ব্যয় হয় সেটি আসলে তাদের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না, দেখেই তারা এই ধরনের যে মূল্য তালিকা সেটি হোটেলগুলোতে টানিয়ে দিয়েছেন। এর ফলে এক ধরনের যে বৈপরীত্য সৃষ্টি হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন এলাকায়, তার ফলে কিন্তু শিক্ষার্থীদেরও কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের পক্ষ থেকে আমাদের বলা হচ্ছে যে শিক্ষার্থীরা রয়েছেন হলের বাইরে যে শিক্ষার্থী তাদের জন্য হলেই যে ক্যান্টিন সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তবে আমরা সরজমিনে যে শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ এই যে হল সংলগ্ন এলাকায় এর আশেপাশে কিন্তু 3 থেকে 4 হাজার শিক্ষার্থী তারা বাস করেন, এখানে থেকে তারা পড়াশোনা করেন। অর্থাৎ আমরা এই এরকম অনেকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা আসলে যে বলছেন যে এই হল বন্ধ, এই যে ক্যান্টিন বা খাবারের হোটেলগুলো বন্ধ থাকার জন্য তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট সময় তারা আগে যে সহজেই এসে খাবারটা গ্রহণ করতে পারতেন, খাবার খেয়ে আবার তাদের যে আবাসস্থল সেখানে ফিরে যেতে পারতেন, অর্থাৎ ম্যাচ বা কলোনিগুলোতে, সেখানে কিন্তু আসলে তারা সেই জায়গাটা একটা এক ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। অর্থাৎ 3 দিন ধরে খাবার হোটেলগুলো বন্ধ থাকার ফলে এই যে শিক্ষার্থী যারা রয়েছেন 3 থেকে 4 হাজার, এর মধ্যে একটি অংশের যদিও খাবার হল থেকে সরবরাহ করা হচ্ছে কিন্তু অপর একটি অংশ বলছে আসলে হল থেকে তারা তাদের যে প্রয়োজনীয় খাবার সেটি সবসময় সার্বক্ষণিক সংগ্রহ করতে পারছেন না। অর্থাৎ আমরা কিন্তু কয়েকদিন ধরে দেখেছি এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা যে দাম টানিয়ে দিয়েছেন সেটি তারা আসলে সামঞ্জস্য রেখেই সেই দামটি টানিয়েছেন, কিন্তু হলের যারা রয়েছেন যারা হোটেলগুলো পরিচালনা করছেন তারা বলছেন শিক্ষার্থীদের বেঁধে দেওয়া যে দাম, এই দামে আসলে ঊর্ধ্বগতির বাজারে হোটেল পরিচালনা তাদের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ তাদের যে দামটি ছিল তার থেকে অন্তত 5 থেকে 20 টাকা পর্যন্ত শিক্ষার্থীরা দাম বাড়িয়েছেন, তো এর ফলে আসলে তাদের পক্ষে হল পরিচালনা সম্ভব হচ্ছে না। তো খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের যে খাবার হোটেলগুলোর পরিস্থিতি আমার কাছে এই ছিল সর্বশেষ।
১৯ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মোংলা বন্দরের ইনারবার নৌ চ্যানেলের ড্রেজিংয়ের কাজ। প্রথম পর্যায়ে বন্দরের বেসক্রিক বয়া এলাকা থেকে ড্রেজিং শুরু হয়েছে। তবে চ্যানেলের নাব্য ঠিক রাখতে নিয়মিত ড্রেজিংয়ের তাগিদ ব্যবসায়ীদের। ড্রেজিংয়ের বালু রাখার জায়গা নিয়ে স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হলে ২০২২ সালের জুনে স্থগিত করা হয় বাগেরহাট মোংলা বন্দরের ইনারবার নৌ চ্যানেলের ড্রেজিং কাজ। এ সময় আবারও পলিতে ভরাট হয়েছে চ্যানেলের অনেক জায়গা। তবে সম্প্রতি জমির মালিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে শানবান্ধা মৌজায় ২৬২ একর জমিতে বালু ফেলার সিদ্ধান্ত হয়। এক বছর সাত মাস পর চলতি মাসের আবারও ড্রেজিং শুরু হয়। আপাতত বালু ফেলা হচ্ছে জয়মিন এলাকায়। তবে এ বন্দরের বাণিজ্য স্বাভাবিক রাখতে নিয়মিত চ্যানেল ড্রেজিং এর দাবি ব্যবসায়ীদের। ড্রেজিংটা যদি আপনার চলমান থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আবার ওই বলি পরে আপনার ওই নব্যতা বাধাগ্রস্ত হয়। ড্রেজিংটা যদি না চালু রাখে তাহলে বন্দরের নব্যতা ফিরে আসবে না। তবে ১৯ মাস বন্ধ থাকায় বেড়েছে প্রকল্পের ব্যয়। ৭৯৩,৭২,৮০,০০০ টাকা প্রকল্পের বর্তমান ব্যয় ধরা হয়েছে ৯৯২ কোটি টাকা। চলতি বছরের ৩০ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বন্দরের নাব্যতা ধরে রাখার জন্য জমির আমরা নতুন করে খোঁজার চেষ্টা করছি বালি ডাম্পিং এর জন্য। মোংলা বন্দরের ইনারবারের ২৩.৪ কিলোমিটার এলাকায় ড্রেজিং শুরু হয় ২০২১ সালের ১০ এপ্রিল। কাজ শেষ হলে বন্দর প্রবেশ করতে পারবে পণ্য বোঝাই ৯.৫ থেকে ১০ মিটার গভীরতার জাহাজ। সময় সংবাদ মোংলা। বাগেরহাটের ৩৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ায় অতিরিক্ত চাপ পড়েছে অন্য শিক্ষকদের ওপর। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এদিকে মামলার জটিলতার কারণে প্রধান শিক্ষক নিয়োগ আটকে আছে বলে জানায় প্রাথমিক শিক্ষা বিভাগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। জনবল সংকটে ব্যাহত পাঠদান। ৩৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এ চিত্র বাগেরহাটের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার। শূন্য পদের দায়িত্বে কাজ করতে হচ্ছে অন্যদের, এজন্য নীতি হচ্ছে অতিরিক্ত চাপ। শূন্যপদ পূরণ না করা ও দীর্ঘদিন পদোন্নতি না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষক ও অভিভাবকরা। হেড টিচার নাই, পদ শূন্য, আমাদের হচ্ছে ভারপ্রাপ্ত, এজন্য আমাদের যে কোনো কাজে আমাদের ভারপ্রাপ্ত তার প্রচন্ড প্রেশার পড়ে। একজন স্কুলে অভিভাবকহীন আসলে চলাতে পারে না, আর ভারপ্রাপ্ত অভিভাবক মানে সব কাজ পরিপূর্ণতা কখনোই আসে না। এই স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে আসি সুবিধা অসুবিধা জানানোর জন্য একটা প্রশ্ন জিজ্ঞাসা। তবে প্রাথমিক শিক্ষা বিভাগ জানায় শিক্ষকদের একটি অংশ আদালতে মামলা করায় প্রধান শিক্ষকের পদোন্নতি ব্যাহত হচ্ছে। মামলা নিষ্পত্তি হলে আদালতের আদেশ অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। মাননীয় সচিব মহোদয় স্যার আমাদেরকে অর্ডার দিয়েছেন যে খুব তাড়াতাড়ি এই বিষয়টা উনি মামলাটি ফাইট করে উনি এখানে একটা পজিটিভ রায় আমাদের পক্ষে নিয়ে এসে খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান করবেন। বাগেরহাটে মোট ১১৬২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ বাগেরহাট। তান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মূল পাম্প। এ কারণে বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩ উপজেলার কৃষক। এই মুহূর্তে কুষ্টিয়ার জিকে সেচ প্রকল্প এলাকায় আছেন সহকর্মী এস এম রাশেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। হ্যাঁ, কুষ্টিয়ায় যে যান্ত্রিক ত্রুটির কারণে যে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প যে চারটি জেলা রয়েছে বিশেষ করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা এবং ঝিনাই জেলার ১৩ উপজেলায় কিন্তু বোরো মৌসুমে কৃষকদের ধান চাষ কিন্তু অনিশ্চয়তার মুখে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সাধারণ কৃষকেরা। তবে কৃষকেরা দাবি করছে যে এই সঠিক সময় যদি আমরা কৃষকরা যদি পানি না পায় তাহলে কিন্তু খাদ্য উৎপাদনে একটি প্রভাব পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া খাদ্য উৎপাদনে অতিরিক্ত খরচ বহন করতে হবে এই ৪ জেলার ১৩ উপজেলার সাধারণ কৃষকের। তবে আমি কৃষকরা আরও জানিয়েছেন যে মূলত গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প যে বোরো মৌসুমে যে সেচ পানি দেয় সে সেচের পানি কিন্তু আসলে অনেক পরিমাণ সার থাকে যার কারণে অতিরিক্ত সারও ব্যবহার করতে হয় না এবং সেচে কিন্তু খুব বেশি টাকাও ব্যয় করতে হয় না যার কারণে এবার কিন্তু যদি সেচ প্রকল্প যদি পানি না দেয় তাহলে কিন্তু কৃষকের অতিরিক্ত খাদ্য উৎপাদনে ব্যয় হবে বলে আমাদেরকে জানিয়েছেন সাধারণ কৃষকেরা। তবে কুষ্টিয়া সহ যে ৪ জেলায় প্রায় ২,৬০০ কিলোমিটার খালে কিন্তু কোনো পানি নাই যার কারণে
এখন যে বোরো মৌসুমে তাদের যে সেচ কাজ, বিশেষ করে কৃষকদের সেচ কাজ, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু পানির অভাবে সাধারণ কৃষকেরা তারা কিন্তু অতিরিক্ত টাকা খরচ করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেচ কাজ পরিচালনা করছে, যার কারণে কিন্তু কুষ্টিয়া সহ যে 4 জেলা 13 উপজেলার কৃষিতে কৃষি অর্থনীতিতে একটি বিরূপ প্রভাব পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন অর্থনীতিবিদেরা। তবে আমি কুষ্টিয়া গঙ্গাপুত্র সেচ প্রকল্প কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত পাম্পে হাইড্রোলিক যে সমস্যা হচ্ছে সেই সমস্যার কারণে কিন্তু এই সেচ কাজ ব্যাহত হচ্ছে। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে কৃষকদের মাঝে এই সেচ পানি সরবরাহ করা যায়। তো কুষ্টিয়া গঙ্গাপ্রত্যক্ষ সেচ প্রকল্প এলাকা থেকে সেচ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। লুট হয়েছে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। ভোরে নগরের রায়ের মহল এলাকায় সাবেক কাউন্সিলর এস এম কালামের বাড়িতে এ ডাকাতি হয়। ভুক্তভোগীরা জানান, ডাকাত দলের 10 থেকে 12 জন সদস্য মুখে কালো কাপড় বেঁধে বাড়িতে ঢোকে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে প্রায় 20 ভরি স্বর্ণ ও নগদ 5 লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। আসবাদন তো হবেই, আরো নিচেই লোক ছিল। আমি যখন নামি নিচেই, তখন ওই গিরিজির বাইরে লোক দেখা যাচ্ছিল, সব মাস্ক পরা আর মুখ বান্ধা। আমাকে তো চাপা তালা দিয়ে থাকে না, ওই চাপা দিয়ে রয়েছে। আমার ভিতরে তো সবকিছু বেরোয়েছে, বেরোয় এবং আমার বড় ছেলে তার আগেই হাতটা বেঁধে রাখিছে। আমাদের সঙ্গে মেট্রো পুলিশ, সিআইডি সহ অন্য সংস্থা সহায়তা করতেছে। এইটা সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য আমরা যথেষ্ট অব্যাহত রাখছি। মূল যে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা বিচারে আওতায় আনতে পারব। বটাঙ্গায় আদালতে মামলার দীর্ঘ সূত্রিতা, আর আলামত হিসেবে আদালতের মালখানা ও থানার সামনে পড়ে আছে বিভিন্ন যানবাহন। অযত্নে এসব বাহনের বেশিরভাগই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, আর মামলা নিষ্পত্তি না হওয়ায় নিলামেও বিক্রি করা যাচ্ছে না। তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। খোলা আকাশের নিচে অযত্নে পড়ে আছে মোটরসাইকেল, গাড়ি, সাইকেল সহ বিভিন্ন যানবাহন। সংরক্ষণ না করায় নষ্ট হয়ে গেছে বেশিরভাগ যান। চুয়াডাঙ্গায় মামলার আলামত হিসেবে যানবাহন আটক করা হলে তা রাখা হয় আদালতের মালখানা ও থানা এলাকায়। তবে রোদবৃষ্টিতে উন্মুক্ত স্থানে সব যান দিনের পর দিন পড়ে থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে দীর্ঘদিন ধরে আটকে আছে মালখানার জায়গা, আর মামলা নিষ্পত্তি না হয় নিলামে বিক্রি করা যাচ্ছে না যানবাহনগুলো, আবার ফেরতও দেয়া হচ্ছে না মালিকদের। দ্রুত এসব মামলার নিষ্পত্তি করে মালখানা খালি করার দাবি আইনজীবী সহ এলাকাবাসীর। গাড়ি, ট্রাক এবং কার যেগুলি পড়ে আছে এগুলো নষ্ট হতে মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোটরসাইকেলগুলো তো কোনো অপরাধের সাথে অপরাধী না, এগুলো যদি কোনো ব্যবস্থা করা যায় তাহলে সরকারও লাভবান হবে, গ্রাহক অবশ্যই লাভবান হবে। আলামতগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থার আশ্বাস অতিরিক্ত পুলিশ সুপারের। প্রত্যেকটা আলামত আমাদের আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে, আমরা চেষ্টা করছি খুব দ্রুত সময়ের ভিতরে এই আলামতগুলো নিষ্পত্তি করে কার্যক্রম শেষ করার জন্য। চুয়াডাঙ্গা আদালতে মালখানা ও 5টি থানার মামলায় আলামত হিসেবে রয়েছে প্রায় 500 যানবাহন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিভাগীয় সময়ে আরেকবার। দিন দিন কাঁকড়া চাষ বাড়ছে সাতক্ষীরায়, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের। লাভজনক হওয়ায় কাঁকড়া চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। তবে শিগগিরই কৃত্রিমভাবে পোনা উৎপাদনের আশ্বাস মৎস্য বিভাগের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজীর সবুজের ছবি নিয়ে রিপোর্ট। খামারের পুকুরের ওপর ভাসমান সারি সারি বক্স, এসব বক্সে করেই চাষ করা হচ্ছে কাঁকড়া। সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপজেলা শ্যামনগরের 320 হেক্টরের বেশি জমিতে গড়ে উঠেছে অর্ধশতাধিক কাঁকড়ার খামার। সুন্দরবন থেকে পোনা সংগ্রহ করে এসব পুকুরে ভাসমান বক্সে চাষ করা হয় কাঁকড়া। এখানকার হার্ডসেল ও সফটসেল দুই প্রজাতির কাঁকড়াই শতভাগ বিদেশে রফতানি করা হয়। দিন দিন উৎপাদন বৃদ্ধি ও লাভ বেশি হয়, আগ্রহ বাড়ছে অন্য চাষিদের। তবে প্রতিবছর প্রজনন মৌসুমে 5 মাসের বেশি সময় সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ থাকায় বিপাকে পড়েন চাষিরা। 2 কাঠা জমি কাঁকড়ার ব্যবসা করছিলাম, কাঁকড়ার ব্যবসা করে এখন বর্তমান 11 কাঠা কাঁকড়ার ব্যবসা করছি, তাতে ইনশাল্লাহ আমি খুব ভালো আছি। আমাদের মাল আগে থেকে ছাড়িছি, এই মালের রেট কমাই দেওয়ার পর থেকে আমাদের এখন লস আছে। কাঁকড়ার পোনার জন্য চাষিদের সুন্দরবনের উপর নির্ভর করতে হয়। তবে বিভিন্ন হ্যাচারিতে এর পোনা উৎপাদন প্রক্রিয়া চলছে বলে জানায় মৎস্য বিভাগ। সুন্দরবনের থেকে নির্ভরতা কমানোর জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে কৃত্রিমভাবে প্রজননের চেষ্টা করা হচ্ছে। সাতক্ষীরায় 51টি কাঁকড়া খামার থেকে গত বছর 622 মেট্রিক টন সফটসেল কাঁকড়া রপ্তানি করে আয় হয় $86,984।
সময় সংবাদ সাতক্ষীরা। আর জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 15 ফেব্রুয়ারি গভীর রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরের 8 নম্বর জেটিতে নোঙর করে এমভি আনকা স্কাই নামে একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এবারের প্যাকেজে আসে 1000 মেট্রিক টনের বেশি মেশিনারিজ পণ্য। পরে পণ্যগুলো খালাস করে সড়ক পথে নেওয়া হয় পাবনার ঈশ্বরদীর প্রকল্প এলাকায়। সম্প্রতি নারী কেলেঙ্কারি, সরকারি অর্থ আত্মসাত, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ ওঠে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের বিরুদ্ধে। এর প্রতিবাদে 17 ফেব্রুয়ারি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় তারা অভিযুক্ত চিকিৎসককে অপসারণ ও তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। বাগেরহাটে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে 16 ফেব্রুয়ারি রাতে অপহরণ করা হয় রবিউল শেখ নামে এক যুবককে। পরে মুঠোফোনে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলে থানায় অভিযোগ করে তার পরিবার। 17 ফেব্রুয়ারি রাতভর অভিযান চালিয়ে চিতলমারি উপজেলার শৈলদাহ গুচ্ছগ্রাম থেকে অপহৃতকে উদ্ধার করা হয়। পরে পার্শ্ববর্তী পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 6 অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্মঘটে হোটেল মালিকরা 3 দিন ধরে বন্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সামনের খাবার দোকান সব পক্ষের সঙ্গে বৈঠক করে সমাধানের আশ্বাস। 19 মাস পর মোংলা বন্দরের নৌ চ্যানেলের ড্রেজিং শুরু। ব্যয় হবে 992 কোটি টাকা। ঢুকতে পারবে 10 মিটার গভীরতার জাহাজ। নাব্য ঠিক রাখার তাগিদ ব্যবসায়ীদের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকব ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনা। ধন্যবাদ সাদিয়া। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।